तो वेलकाम बैक आवर निउ अनादर भिडियो अपन संगे प्रतिदिन मत आज आज हमें सुबल अपना देखें अपन प्रिय यूट्यूब चैनल जॉब कैरियर बांगला। तो आज के अपन संगे आबार एक नतून भिडियो नहीं चले आलोचना करते। तो आज के को चाकरी रिलेटेड बा कोनो स्कलारशिप रिलेटेड खबर नहीं अपन संगे आलोचना करब ना। आज के अपन संगे आलोचना करब যারা যারা আপনারা এই বছর মাধ্যমিক দেবেন 2021 এ বা যারা যারা উচ্চ মাধ্যমিক দেবেন তাদের জন্য কিন্তু বিরাট একটা সুখবর উঠে এসেছে। অনেকেই আছেন এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু অনেকেরই অনেক মতামত যে আমরা পরীক্ষা দিতে পারছি না বা দিতে পারবো না বা আমরা ঘরে বসে পরীক্ষা দিতে চাই বা অনেকে আছেন অনেকের মতামত আছে যে আমরা পরীক্ষা দেবো না, একটা গড নাম্বার আমাদের দিয়ে দেওয়া হোক। তো অনেকেরই অনেক রকম মতামত আছে, সেটা আপনার অভিভাবক বা অর্থাৎ গার্জিয়ানের হোক, আপনার শিক্ষকের হোক বা আপনার নিজের হোক, মানে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছেন তাদের এই মতামতটাকেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মতামতটাই কিন্তু চেয়েছে। তো সেই নিয়ে আলোচনা করব আপনাদের। তো আপনাদের ওপরই ডিপেন্ড করছে আপনারা পরীক্ষা দেবেন কি, পরীক্ষা বাতিল হবে কি, ঘরে বসে পরীক্ষা হবে কি, পরীক্ষা হবে না, গড় নাম্বার হবে। তো আপনাদের ওপর সম্পূর্ণ কিন্তু এই এটা ডিপেন্ড করছে। তো সেইটাই আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পড়ে বা তার ফ্যামিলিকেও পড়ে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই সমস্ত শিক্ষা সংক্রান্ত যে সমস্ত আপডেট উঠে আসবে আমাদের সামনে আমরা অবশ্যই নিয়ে চলে আসবো, এবং যে কোনো চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশানটিতে ক্লিক করে রাখুন। তো আপনাদের আমি দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়ালি ওয়েবসাইট ওপেন করে রেখেছি। তো আপনাদের ফার্স্ট আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনাদের একটা টুইট দেখাবো। টুইটটা হচ্ছে মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে আজকেই কিন্তু এই টুইটটা করেছে। টুইটটা করেছে কখন দেখুন, টুইটটা হয়েছে 5 ঘন্টা আগে, যেখানে যে টুইটে বলা আছে সেই টুইটটা আপনাদের সামনে এটা আমি একটু খুলে দেখাবো। তো নোটিশটা দেখতে পাচ্ছেন যে টুইটে বলা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবন কলকাতা 7,91,000, যার নম্বরটা নোটিশ নাম্বারটা এবং ডেটটা ভালো করে মেনশন করেছে দেখুন 6/6/2021। অর্থাৎ কোনো এটা ফেক নিউজ বা ফেক নোটিশ নয়, এটা সম্পূর্ণ কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটার অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করে নেওয়া। তো সেখানে কি বলেছে দেখুন, আপনাদের সেটা আমি বলবো। তার আগে বলে দিই আপনার মতামতটা আপনি এখানে শেয়ারটা করবেন কীভাবে। আপনাদের জাস্ট 3টে এখানে আপনাদের মেল অ্যাড্রেস দিয়েছে, সেই 3টে মেল অ্যাড্রেসে কিন্তু আপনাদের এখানে এটা পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ আপনার তো আপনার মতামতটা এখানে পাঠাবেন কী করে দেখুন, বলে দিয়েছে আওয়ার চিলড্রেন ইজ ফিউচার ইজ মাই গ্রেটেস্ট প্রায়োরিটি, টু দিস রিগার্ড উই হ্যাভ ফর্মড অ্যান এক্সপার্ট কমিটি টু ডিসাইডেড ওভার হোল্ডিং দ্য ক্লাস 10th and 12th বোর্ড এক্সাম 2021। অর্থাৎ ওখানে যে একটা কমিটি হয়েছিল কিছুদিন আগেই, মোটামুটি সূত্রের খবর জানিয়ে দেওয়া হয়েছিল যে কোনো রকমভাবেই অফলাইনে পরীক্ষা হবে না। তো সেই সূত্রটা বিভিন্ন রকমভাবে টুইট করেছেন, হ্যাশট্যাগ ইউজ করেছেন, তো সেখানে কিন্তু কিছুই ফল হয়নি। আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে এটা আপনাদের রুলসটা নিয়ে এসছে যে যেখানে আপনার নিজস্ব মতামত আপনার ওখানে মেল করতে হবে। তো 3টে মেল অ্যাড্রেস নিচে আমাদের কমেন্ট সেকশানে বা আমাদের ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন, সেখানে আপনাদের 3টে মেল থাকবে। সেই মেলে আপনি এখানে মেল করতে হবে, অর্থাৎ আপনার নিজস্ব মতামত, আপনি আপনার কী মত আছে এবং কী কারণে আপনি, ধরুন আপনি পরীক্ষা দিতে চান, কী কারণে দিতে চান বা পরীক্ষা দিতে চান না, কী কারণে দিতে চান না, সমস্ত কারণটা দেবেন। এবং ধরুন আপনি একটা লিখছেন, মেল করছেন যে আপনি একটা স্টুডেন্ট, তো সেখানে আপনার নাম, আপনার স্কুলের নাম, আপনার ক্লাসের নাম, মানে ক্লাসের রোল, সমস্ত কিছু নিচে কিন্তু মেনশান করে দেবেন। তাহলে তারা বুঝতে পারবে যে বিভিন্ন রকম স্টুডেন্টরাও কিন্তু এখানে মেল করছে। তো অর্থাৎ শুধু স্টুডেন্ট না নয়, প্রতিটা মানুষেরই কিন্তু এখানে মেল করার অধিকার আছে, সেটা গার্জেন হোক, শিক্ষক হোক, যে কেউ আপনারা এখানে মেল করতে পারবেন। তো অবশ্যই মেল করুন, কালকে দুপুর 2টো পর্যন্ত এই মেল অ্যাড্রেসটা মেলটা করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি যদি এখন দেখে থাকেন বা ভিডিওটি অবশ্যই যদি এখনই দেখেন অবশ্যই মেল করে ফেলুন, সময় বেশি নেই। আপনার মতামতটা আপনারা এখানে দেবেন, এবং আপনার মতামত ধরতে গেলে একটা ভোটিং হচ্ছে, আপনার যেখানে যেটা বেশি ভোটিংটা হবে সেখান থেকে আপনাদের কিন্তু ডিসাইড করে দেওয়া হবে যে এইটা হবে, অর্থাৎ আপনাদের পরীক্ষা হবে কি হবে না বা গড় নাম্বার দেওয়া হবে, সেটা কিন্তু এখানে ডিসাইড করা হবে। আশা করি বোঝা গেল। তো মোটামুটি অবশ্যই নিচে কমেন্ট সেকশানে আছে, আবার আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি ওই যে মেল অ্যাড্রেস দিনটি আছে, ওই মেল অ্যাড্রেসে আপনারা কিন্তু দেখুন PBSSM.STO@gmail.com এবং কমিশনার স্কুল এডুকেশন @gmail.com এবং WBSSED@gmail.com। তো এই 3টে মেল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে পাবেন, বা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন। এখানে কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে নিলেও পরে পাঠাতে পারেন। তো অবশ্যই পাঠিয়ে দিন, আজকের মধ্যেই পাঠিয়ে দিন। যারা ভিডিওটি এখন দেখছেন তাহলে কিন্তু আপনাদের অনেক কিন্তু উপকার হবে। आशा करी भिडियोटी भालो लागलो। यदि भिडियोटी भालो लागे अवश्य चैनल के सबसक्राइब करबें और ये रकम नतून नतून अपन आपडेट उठे हमें चले आसें यूट्यूब चैनल तो अवश्य चैनल के सबसक्राइब कर संगे थकबें। भालो थाकुन, सुस्थ थाकुन, चैनल संगे थाकुन।